আজকে পর্বে আলোচনা করছি একাদশ শ্রেণী সেমিস্টার 1 পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। তোমরা এই সেটটি একবার কিন্তু বাড়িতে মক টেস্ট হিসাবে অথবা তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও, যেহেতু আজকের এই পর্বে আমি এখানে তোমাদেরকে উত্তর সহ আলোচনা করব। আর যদি তোমাদের এই প্রশ্ন সেটটি উত্তর ছাড়া প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অর্থাৎ টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে যুক্ত হও এবং কমেন্টে লেখো যেটার প্রয়োজন যদি তোমাদের হয়, সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করে নিতে পারবে তোমরা টেলিগ্রাম থেকে, তো টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেও। তো যাই হোক, উত্তরগুলো আমি এখানে আলোচনা করছি। দেখো, রয়েছে দ্য এলিমেন্টস অফ পলিটিক্স, এই যে এটা একটা কিন্তু গ্রন্থ, এই গ্রন্থটির প্রণেতা কে? এই গ্রন্থটির প্রণেতা সিজুইক। দু নম্বর প্রশ্ন রয়েছে দ্য ফাউন্ডার অফ সায়েন্টিফিক পলিটিক্স বা বৈজ্ঞানিক রাজনীতির জনক কাকে বলা হয়? টমাস হবস। সীমিত রাষ্ট্র মানে মিনিমাল স্টেট এর ধারণা কে দেন? রবার্ট নজিক। বিংশ শতকের এখানে একটা শূন্যস্থান, দশকটি ছিল আচরণবাদের স্বর্ণযুগের দশক, এটা হচ্ছে 50-এর। রাজার সমর্থক শব্দ হিসেবে রাষ্ট্র কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেন? বেকন। নেক্সট, রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন? উত্তর হার্বার্ট স্পেন্সার। রয়েছে সংকীর্ণ অর্থে সরকার বলতে কি বোঝায়? শাসন বিভাগীয় ক্ষমতা। এরপরে দেখো, এটা তোমরা পড়ে নাও, তো এখানে এক্সদের মানে এক্স কে, এই যে উল্লিখিত এই এক্স, এক্স ছিল কি? ঠিক আছে, যে প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের মানে সিটি স্টেট যেটা, জনসমষ্টিকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। এই তিনটা শ্রেণীর মধ্যে একটি ছিল এক্স, ঠিক আছে, যারা ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নগর রাষ্ট্রে বসবাস করত। তো এই যে এথেন্সের জনসংখ্যার বেশ অনেকটাই এই যে এক্সদের, মানে এখানে যে এক্স, এটাও কিন্তু সেই এক্সের কথাই বলা হচ্ছে, উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তো এই এক্সদের যা রাজনৈতিক কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধও ছিল, তবে সামাজিক ও অর্থনৈতিক অধিকার কিন্তু ভোগ করতে পারত। তাহলে সেই এক্স কারা? সেই এক্স কিন্তু এখানে বসবাসকারী বিদেশি বা মেটিক। ন নম্বর রয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড নাকি কানাডা? তো তোমরা এখানে উত্তর করো সবকটাই সঠিক, যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান, ঠিক আছে। দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে টু সিটিজেনশিপ রয়েছে, দুটো সিটিজেনশিপ দেওয়া হয় দ্বৈত নাগরিকত্বা। এগুলো ডিটেলসে আলোচনা করেছি, তোমরা পর্বগুলো দেখো, প্লেলিস্টের ডিটেলসে আলোচনা করা রয়েছে, খুব সহজে তোমরা বুঝে যাবে। নেক্সট, শিশু যে রাষ্ট্রের জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই যে নীতি, তো এই নীতিটাকে কি বলা হয়? রক্তের সম্পর্ক নীতি। বেলজিয়ামে কী ধরনের নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা গ্রহণ করতে পারে না? অনুমোদন সিদ্ধ নাগরিকরা। ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদনকারীকে ভারতীয় সংবিধানে স্বীকৃত 22টি ভাষার মধ্যে কটা ভাষায় অবশ্যই জানতে হয়? যে কোনো একটি ভাষা। এরপরে সঠিক ভুল জানতে চাইছে, ভারতীয়র একজন নাগরিক তার নাগরিকত্ব হারাবেন মানে কীভাবে, ঠিক আছে। তো এটা করো, হচ্ছে 1, 2, আর 3, এটা হচ্ছে সঠিক, আর 4টা হচ্ছে ভুল। বিবৃতি আর হচ্ছে কারণ। তো এক্ষেত্রে তোমরা একেবারে সঠিক উত্তরটি করে নাও, আমি জাস্ট বলে দিচ্ছি, ক মানে বিবৃতি এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 16, প্রাচীন গ্রীসে কাদের নাগরিক অধিকার ছিল না? ক্রীতদাস, শিশু আর কাদের, এটা জানতে চাইছে, দুটো তো দিয়ে দিয়েছে। তো প্রাচীন গ্রীসে নাগরিক মানে কাদের নাগরিক অধিকার ছিল না? এখানে উত্তর করো মহিলা। শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব, ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। এই উক্তিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী কুলি। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কেন গণতান্ত্রিক সংবিধান বলা হয়? মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে। সুইজারল্যান্ডের সংবিধান কী ধরনের উদাহরণ? লিখিত সংবিধান। ভারতের সংবিধান কিন্তু লিখিত সংবিধান এবং সবথেকে বড় সংবিধান ভারতীয় সংবিধান। রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে কী নামে অভিহিত করেছিলেন? উত্তর করো আইনসভার প্রথম কক্ষ। নেক্সট,
শাসনতন্ত্র বা সংবিধান হলো একটি এক ধরনের, আচ্ছা এক্স, সংবিধানের প্রধান নীতিগুলির সব অংশ বা অধিকাংশ যদি একটি বা একাধিক দলিলের আকারে বিধিবদ্ধ করা থাকে তাকে বলে এক্স। মানে এই এক্সটা আসলে কি? আচ্ছা, লিখিত সংবিধান। তো এখানে দেখো রয়েছে নিম্নলিখিত তথ্যগুলি কোন সংবিধানের দোষ। তো এই যে তথ্যগুলো দেয়া রয়েছে, সাধারণ আইন ও সাংবিধানিক আইনের স্বতন্ত্র স্থিতিশীল, বিচার বিভাগীয় প্রাধান্য, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী, গণতন্ত্রের পক্ষে উপযুক্ত, ঠিক আছে? তো এগুলো কোন সংবিধানের দোষ, মানে দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়, আংশিক, মানে এগুলো এরকমভাবে জানতে চাইছে। তো তোমরা উত্তর করে দাও, এটা সুপরিবর্তনীয় সংবিধান। গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? দেখো গণপরিষদ কোথায় বসে এটা আমরা জেনেছি, প্রথম অধিবেশন কবে থেকে কবে টার্মটা জেনেছি, দ্বিতীয় অধিবেশন জেনেছি, কিন্তু আজকের পর্বে জানবো তৃতীয় অধিবেশন, আর বাকিগুলো আগের পর্বে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। এখানে হচ্ছে করো 1947 খ্রিস্টাব্দের 28 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত গণপরিষদ গঠনের জন্য মোট কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? 14%। গণপরিষদে গঠনের জন্য এই 14% মানুষের কিন্তু ভোটাধিকার ছিল। নেক্সট প্রশ্ন করো, ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? উত্তর 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি কার দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়েছে? উত্তর মার্ক্স এবং গান্ধী। তারপরে হচ্ছে পার্লামেন্টারি ব্যবস্থা অনুপ্রাণিত হয়েছে, মানে ভারতীয় সংসদীয় ব্রিটেন দ্বারা। এবার একটা বিবৃতি আর কারণ রয়েছে, তোমরা এখানে উত্তর করো অপশান খ, এ ও আর সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে এইটা তোমরা পড়ো, এটা আমি পড়ছি না, একবার পড়ে নিয়েছি। তো হোয়াইট কমিশন বলা হয়, উপরোক্ত এই কমিশনটা কী? এক্স কমিশন, যেটা ভারতে প্রেরণ করা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে, হ্যাঁ, ব্রিটিশ সরকার মানে ভারতীয়দের দাবি চাপে আর কি করেছিল। তো এটা আমি তোমাদের ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, যেমন সাইমন কমিশন। নেক্সট 30শে যে প্রশ্ন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে অনুকরণে ভারতে যে বৈশিষ্ট্যগুলি গৃহীত হয়েছে সেগুলো কি? সেগুলো কি মার্কিন সংবিধানের অনুকরণে গৃহীত বৈশিষ্ট্য হচ্ছে এটা, মৌলিক অধিকার, রাষ্ট্রপতির পদচ্যুতি, বিচার বিভাগীয় পর্যালোচনা, স্বাধীন বিচার বিভাগ, এগুলো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝায়? 4টে অপশন রয়েছে, উত্তর করো কতগুলো নির্দেশ যা রাষ্ট্র মেনে চলে। ভারতীয় সংবিধানের জীবনের অধিকার কি? মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে? 36 থেকে 51। ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক কে? উত্তর সুপ্রিম কোর্ট। বিচার বিনিয়োগের জন্য কলেজিয়াম পদ্ধতি কোন সালে ভারতের সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছিল? উত্তর 1993 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন লেখটি, মানে রাইট, হ্যাঁ, কোন রিট ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে বাধা? উত্তর বন্দি প্রত্যক্ষীকরণ। এটাও তোমরা দেখে নাও, এটার উত্তর করো হচ্ছে অপশন ঘ, এ ভুল, কিন্তু আর হচ্ছে সঠিক, ঠিক আছে? আচ্ছা, ভারত একটি এস রাষ্ট্র, এই এসের নীতি অনুযায়ী রাষ্ট্র নাগরিক ও বিদেশি নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেবে। তো রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি কিন্তু পক্ষপাতিত্ব করবে না এবং আনুগত্য প্রদর্শন করবে না। তাহলে উক্ত এস নীতিটা কি? এই যে এস নীতি, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার নীতি। আচ্ছা, কোন বিবৃতিটি সঠিক? এখানে আমি তোমাদের উত্তরটা বলে দিই, উত্তর করো অপশন ক, কেবলমাত্র এই একেরটাই হচ্ছে সঠিক, আর বাকি দুটো কিন্তু ভুল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রশ্ন রয়েছে বিবৃতি আর ব্যাখ্যা যে ভারতীয় সংবিধানের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও জটিল সংবিধান, ঠিক আছে? এটা তো বিবৃতি দিয়ে দিল, তাহলে ব্যাখ্যা তোমরা সঠিক এটাই করো। ভারতীয় সংবিধানে বর্তমানে 470টি ধারা আর হচ্ছে 25টা অধ্যায় রয়েছে, এটাই সঠিক। তো দেখো তোমাদের 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, সেখানে কুইজে অংশগ্রহণও করো। আর এছাড়া তোমরা তোমাদের যে যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে, উত্তরগুলো সমস্ত কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।